আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, এ পর্বে থাকছে রোজার নিয়ত এবং ইফতারের দোয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। আশা করি পুরো আয়োজনটি আপনাদের ভালো লাগবে। দর্শক, আমার লেখা রমজানের উপহার যে বইটি দেখতে পাচ্ছেন, এই বইয়ের মধ্যে 51টি শিরোনামে রমজানের বিভিন্ন মাসালা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে বইয়ের লিংক সংগ্রহ করে বইটি পড়ে নিতে পারবেন। প্রথমে আসি রোজার নিয়ত সম্পর্কে। প্রত্যেক এবাদতের ক্ষেত্রে নিয়ত অপরিহার্য বিষয়। নিয়ত ছাড়া সারাদিন উপবাস থাকলে রোজা শুদ্ধ হবে না। নিয়ত অর্থ হচ্ছে আল ইরাদাতু ফিল কলবি, অর্থাৎ অন্তরে সংকল্প করা, অন্তরে খেয়াল করার নামই হচ্ছে নিয়ত। আপনি সাহারিতে উঠে রোজার ইচ্ছায় আপনি সাহারি গ্রহণ করছেন, সেটি আপনার নিয়ত বিবেচিত হবে। সুতরাং অন্তরে রোজার ইচ্ছা করলে নিয়ত হয়ে যাবে, মুখে উচ্চারণ করা জরুরি নয়। তবে ফতোয়ায় আলমগিরি এবং দুর্রে মুখতারের দ্বিতীয় খণ্ডের 38তম পৃষ্ঠায় রোজা অধ্যায়ের মধ্যে বলা হয়েছে মুখে নিয়ত করা উত্তম। এজন্য আমরা এভাবে নিয়ত করতে পারি, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাকি ফরদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, অর্থাৎ হে আল্লাহ, আপনার ফরজকৃত রমজানুল মুবারকের আগামী দিনের রোজা আমি রাখছি, অতএব আপনি আমার পক্ষ থেকে কবুল করে নিন। আর হ্যাঁ, রমজানের রোজার নিয়ত রাতেই অর্থাৎ সুবহে সাদেকের পূর্বে করে নেওয়া উত্তম, তবে দ্বিপ্রহরের আগে করলে কোনো অসুবিধা নেই। পাশাপাশি আপনি চাইলে পুরো 30 রোজার নিয়ত একসাথেও করে নিতে পারেন, এটাতেও ইসলাম অনুমতি দান করেছে। তবে দর্শক, মনে রাখতে হবে আরবি নিয়ত করার ক্ষেত্রে আমাকে শুদ্ধ উচ্চারণ করতে হবে, অশুদ্ধভাবে উচ্চারণ করলে নিয়ত সহি হবে না। আমরা কখনো দেখি নামাজের সময় অনেকে নিয়ত করে থাকি, কিন্তু দেখা যায় কেউ কেউ অশুদ্ধ উচ্চারণ করেন। মনে রাখবেন, অশুদ্ধ উচ্চারণ করার চেয়ে মনে মনে সংকল্প করা উত্তম। আর যদি শুদ্ধ উচ্চারণ করতে সক্ষম হন, তবে মুখে উচ্চারণ করতে পারবেন, মুখে উচ্চারণ করা আপনার জন্য উত্তম। আরেকটি বিষয় হচ্ছে, আমরা নামাজের ক্ষেত্রে দেখা যায় ইমাম সাহেব নামাজ শুরু করে ফেলেছেন, হয়তো তিনি সূরা ফাতিহা অন্যান্য সূরা পড়ছেন, এমনকি রুকুতে চলে গিয়েছেন। আমরা নিয়ত করতে থাকি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতি জুহরি, এরকম পড়তে পড়তে নিয়ত করতে করতে ইমাম সাহেব রুকু থেকে উঠে যাচ্ছেন, আমার রাকাতটা মিস হয়ে যাচ্ছে এবং আমার তাকবীরে উলা মিস হয়ে যাচ্ছে, আমার কেরাত মিস হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা বলবো যে আপনারা আরবি নিয়ত তখন করবেন না, বরং দিলের সংকল্প রাখবেন যে আমি এখন জোহরের নামাজ পড়ছি, আমি এখন এশার নামাজ পড়ছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দর্শক, এবার আসুন আমরা ইফতারের দোয়া সম্পর্কে আলোচনা করি। দোয়া এমন একটি এবাদত, দোয়া এমন একটি হাতিয়ার। হাদিসের ভাষায় দোয়াকে এবাদতের মূল বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন, অর্থাৎ হে নবী, আপনাকে যখন আমার ব্যাপারে আমার বান্দারা প্রশ্ন করে, তখন বলবেন আমি তাদের নিকটেই আছি। উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন, কোনো আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমার কাছে দোয়া করে, আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। সুতরাং তাদের উচিত আমার ডাকে সাড়া দেয়া এবং আমার উপর পরিপূর্ণ ঈমান আনা, যাতে তারা হেদায়েত পেতে পারে। এজন্য ইসলামের দোয়ার গুরুত্ব অপরিসীম। তাছাড়া তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, যেটিকে আলবানী রহিমাহুল্লাহ সহি বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিল ওয়া সাঈমু হিনা ইফতিরু ওয়া দাওয়াতুল মাজলুম ইলা আখিরিল হাদিস, অর্থাৎ তিনজনের দোয়া কখনো বিফলে যায় না, তিনজনের দোয়া আল্লাহ কবুল করেই থাকেন। এক নম্বর ন্যায়পরায়ণ বাদশাহ, তিন নম্বর মুজলুম ব্যক্তির দোয়া, এবং দুই নম্বর ওয়াসাইমু হিনা ইফতিরু, রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় দোয়া করে। এবং পাশাপাশি আরেক হাদিসে আছে, ওয়াসাইমু হাত্তা ইফতিরা,
অর্থাৎ রোজাদার ইফতারের সময় পর্যন্ত যা দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে থাকেন। সুতরাং আসুন আমরা ইফতারের সময় বর্তমানে এই প্রেক্ষাপটে আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানাদির জন্য, আমার ব্যবসায়িক সমৃদ্ধির জন্য, বিপদ আপদ দূর হওয়ার জন্য, রোগবালা মুসিবত থেকে সুরক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে নিজের ভাষায় যেভাবে মনে চায় ইফতারের আগ মুহূর্তে দোয়া করি। আশা করি ইফতারের দোয়াতে আমাকেও শরীক রাখবেন। দর্শক মণ্ডলী, ইফতারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত স্পেসিফিক আমরা চারটি হাদিস পাই যেগুলোতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এই চারটি দোয়া করতেন। প্রথমে একটি হাদিস এসেছে মুয়াজ বিন জুহরা রাদিয়াল্লাহু তাআলাহু থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখছি এবং আপনার প্রদত্ত রিজিক থেকে ইফতার করছি। হাদিসটি বুখারী শরীফের প্রথম খণ্ডের 263 নম্বর পৃষ্ঠায় এসেছে। বাইহাকি শরীফে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু থেকে আরও একটি হাদিস এসেছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এ দোয়াটি পড়তেন বলে উল্লেখ রয়েছে, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। বাইহাকি শরীফের প্রথম খণ্ডে 574 নম্বর হাদিস। এবং আবু দাউদ ও বাইহাকি শরীফের মধ্যে ইবনে ওমরের বর্ণনায় আরও একটি হাদিস এসেছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার পর একটি দোয়া পড়তেন, সেটি হচ্ছে যাহাবা যমাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং আল্লাহ চাইলে সাওয়াবও নির্ধারিত হলো। এবং ইবনে মাজার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি দোয়ার কথা বলা হয়েছে, তিনি ইফতারের সময় দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরহমাতিকা আল্লাতি ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি। অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার ওই রহমত যেটি সব কিছুকে বেষ্টন করে রেখেছে তার উসিলায় দোয়া করছি, ইগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। দর্শক, হাদিসে বর্ণিত চারটি দোয়াকে আমরা এভাবে মিলিয়ে পড়তে পারি। যখন ইফতার সামনে আসবে আমরা দুটা দোয়া পড়ব, একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরহমাতিকা আল্লাতি ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরলি এবং ইয়া ওয়াসি আল মাগফিরতি ইগফিরলি। কোনো বর্ণনায় আছে ইয়া ওয়াসি আল ফাজলি ইগফিরলি। এ দুটি দোয়া। এবং এরপর যখন আমরা ইফতার শুরু করব, যে হাদিসটি বুখারী শরীফে এসেছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি পড়ব। এখানে অনেকে পড়ি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অনেক লম্বা, এই দোয়াটি পড়লে হয়ে যাবে। কিন্তু হাদিসে যেহেতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এসেছে, এভাবে পড়া অতি উত্তম এবং এভাবে পড়লে বেশি সওয়াব হবে বলে আমরা আশা করি। আপনি যখন ইফতার শেষ করবেন তখন এই দোয়াটি পড়বেন, যাহাবা যমাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। নিশ্চয় আপনি দর্শক বুঝতে পেরেছেন এই চারটি দোয়ার মাঝে আমি কিভাবে সমন্বয় করেছি। দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চারটি দোয়া পড়ার পাশাপাশি ইফতারের মুহূর্তে আরও অনেক দোয়া করার তৌফিক দান করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তবে অবশ্যই কমেন্টে আমাদেরকে লিখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে দিন প্রচারের স্বার্থে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন এবং সুস্থভাবে রমজানুল মোবারকে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।